নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি রেশমা। যে খবরের দিকে নজর রাখব, সম্প্রতি অতি বর্ষণের জেরে জেলা জুড়ে জলযন্ত্রণার ছবি প্রায় সর্বত্রই। তবে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত নন্দাই গাজন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনের ছবিটা দেখলে রীতিমতো চমকাতেই হবে। হাসপাতাল চত্বরের সামনে কোথাও হাঁটু জল, কিংবা কোথাও তার থেকেও বেশি। নন্দাই গাজন স্টেশন থেকে হাসপাতাল চত্বর জুড়ে পুরো এলাকায় জলে জলময়। এক প্রকার সাপে মানুষে একসাথেই দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীদের। তবে সব থেকে বেশি সমস্যায় পড়েছে হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগী ও রোগীর পরিবারের মধ্যে। নন্দাই গাজন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা ব্যবস্থা ভালো থাকার কারণে বহু মানুষজন দূর দূরান্ত থেকে প্রতিদিন চিকিৎসা করাতে আসেন এই হাসপাতালে। কিন্তু দিন পনেরো আগে থেকে যে অতি বর্ষণের প্রভাবে ব্যাপক পরিমাণে জল এলাকায় জমে রয়েছে, এর পাশাপাশি হাসপাতালের ভেতরেও একইভাবে জমে রয়েছে বৃষ্টির জল। জল জমে থাকার ফলে সমস্যায় পড়েছেন এলাকার বহু মানুষ। আর এই জল জমে থাকার ফলে কোভিড ভ্যাকসিনেশন বন্ধ রয়েছে নন্দাই গাজন হাসপাতালে, যার ফলে দূরবর্তী ভোগপুরে গিয়ে ভ্যাকসিনেশন করতে হচ্ছে এমনটাই অভিযোগ। এলাকাবাসীদের মূলত অভিযোগ, এলাকায় জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকার কারণেই চরম ভোগান্তি। পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। এটা দিয়ে লোক যাতায়াত করে, শরীর খারাপ নিয়ে হসপিটালে এখানে ভর্তি করতে এসেছি। আসলে পুরো রাস্তাতেই জল, অনেক কষ্টে সাইকেলে করে এনে হসপিটালের সামনে আবার কোলে করে তুলে এনে রুগীকে ভর্তি করা হয়েছে। মানে কতটা জল বেশি, আর কতটা ভয় লাগছে? ধরুন সাপ বা বিভিন্ন অবশ্যই আছে, কারণ যেহেতু চারদিক জলে ডুবে গেছে নোংরা, সাপের জন্য তো বেশি ভয়। কারণ হসপিটাল চত্বর চারিদিকে একদম নোংরা আবর্জনা, চারিদিক থেকে পেশে আসছে, এটা হয় আর কি। মানে খুব কষ্ট করে এসেছে, কষ্ট করে এসছে এবং খুব কষ্ট করেও থাকতে, এবং হাসপাতালের ভেতরেও জল তো, হাসপাতালের ভেতরেও জল। আপনার নাম? আমার নাম দীপালি। আর কোথায় থেকে আসছে? শকুরপুর থেকে। কোন গ্রাম? আমাদের এটা গ্রামের নাম নন্দাগাজন। এখানে যে হসপিটালে কি কন্ডিশন এখন এই মুহূর্তে? এখন হসপিটাল প্রত্যেক পুরো এলাকায় জলে জলমগ্ন। আজ বিগত পনেরো দিন ধরে এই সমস্যা চলছে, জল বেরোচ্ছে না, এবং হাঁটুর উপরে প্রায় কোথাও এক কোমর কোথাও এক হাঁটু পুরো জল, রুগী আসতেও সমস্যা, পুরো এলাকায় ডুবিয়ে আছে জলমগ্ন। কত মানে রুগীরা কি সমস্যায় পড়ছেন? রুগীরা আসতে পারছে না, ডাক্তার ঠিকমতো মানে ডাক্তারও আসতে পারছে না, স্টাফ ঠিক আসতে পারছে না। অমনিতেই এখন ট্রেন চলাচল বন্ধ, যানবাহনে অসুবিধা হচ্ছে। তারপরে পুরো রাস্তায় যদি জল হয়, যেটা কম দশ মিনিটের রাস্তা, এখন এক দেড় ঘন্টাও লাগছে, আসতে পারছে না। দোকান বাজার খুলতে পারছে না, দোকান বাজার পুরো এলাকায় এই এলাকায় সব জলমগ্ন, দোকান খুলতে পারছে না। আমারও এই মার্কেটে একটা দোকান আছে, পুরো জল ভর্তি। মানে আঠাত্তরে বন্যার পর আমরাই আমাদের জ্ঞানে এই প্রথম দেখলাম এত জল। মানে এখানে সাপে মানুষ এই মুহূর্তে বাস করছে? হ্যাঁ, চারিদিকে সাপ উঠছে, কেউ মাছ আড়তিছে জালেড়ে, তাতে সাপ পড়তিছে, বিষধর সাপ, বড় বড় সাপ। এই যে জলের কারণে কি কোভিড ভ্যাকসিন যেটা ছিল কর্মসূচি সেটা কি বন্ধ? আগে কোভিড এখানে হতো, এখন বন্ধ আছে জলের সমস্যা, কারণ আসতে পারছে না। তো পুরো এলাকা জলমগ্ন, জল বেরোচ্ছে না আগামী পনেরো দিন ধরে এই প্রবলেম। আবার তো বলছে বর্ষা আসবে বা বৃষ্টি হবে, সেখানে আসলে কিছু করার নেই। যদি আমাদের পঞ্চায়েত থেকে উপর লেভেলের যারা নেতা বলো বিধায়ক বলো, তারা যদি সুরাহ করে তাহলে আমরা খুব উপকৃত হই। এবং আমাদের স্টেশনের দেখতে পাচ্ছেন, স্টেশনের রাস্তাও পুরো জলমগ্ন, কোথাও এগারটু এক কোমর এরকম জল হয়ে যাচ্ছে। জনপ্রতিনিধি এসেছিল পাশে থাকার জন্য? আসছিল বলেছে, এবার তো এটা ওপরের ব্যাপার, তারা কে, এটা তো আর মেম্বার প্রধান কিছু করতে না, তারা জাস্ট জানাবে। কিন্তু উপর নেতৃত্ব যদি এটা টোটাল দেখে ভালো হয়, কারণ আমাদের এই আঠাত্তরের সালের পর এই প্রথম আমাদের জ্ঞানে দেখলাম যেটা বন্যা এই পরিস্থিতি, বৃষ্টির জলে। হ্যাঁ, বৃষ্টির জলেই, যে নদী ভেঙে এসেছে এরকম কিছু না, বৃষ্টির জলেই হয়েছে। কিন্তু সেটা পাস হচ্ছে না, নিকাশি হচ্ছে না, নিকাশির সমস্যা। আপনার নাম? আমার নাম বিপ্লব বেরা। জায়গাটা? জায়গা নন্দাই গেছেন। বাড়ি? নন্দাই গেছেন। এই যে হাসপাতাল চত্বরে কী অবস্থা? হাসপাতাল চত্বরটা এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, জনসাধারণ কেন, আমাদের তিন চারটে গ্রামের লোক এইখানে আমাদের উপস্বাস্থ্য কেন্দ্রে উপকৃত হতো, কিন্তু এই কদিন প্রবল বর্ষণের ফলে মানুষ বেশ দারুণ বিপদে পড়ে গেছে। এখন
যাতায়াতের ক্ষেত্রেও অসুবিধা এবং এখানে নার্সিং স্টাফ বা স্টাফরাও থাকতে পারছে না, চারদিকে জলে ভর্তি, জল নিকাশির কোনো ব্যবস্থা নেই, জল বেরোচ্ছে না মোটেই, চেষ্টা করা হচ্ছে তবে এখনও অসম্ভব অবস্থায় আছি আমরা। স্টাফরা কি সব বেরিয়ে পালিয়ে যাচ্ছে? স্টাফরা সব যে যার আছে, কিন্তু ব্যাপারটা যে তারা যাতায়াত করতে পারছে না, তার রুমের ভেতরে জলে ভর্তি থাকবে কোথায়? এবং হসপিটালের ভেতরে জল, হসপিটালের ভেতরেও জল, আর একদিকে ধরুন সাপে মানুষ বাস করা বলতে পারে, একদম একদম। এই আজকেই একটা আমাদের জালে যে বিকাট সাপ পড়েছে সেটা দেখার মতো। সব মিলিয়ে ধরুন কতদিন জলবন্দি এখানে? জলবন্দি এখানে প্রায় 15 দিন অবস্থায় আছে। আর জল কি বেরোচ্ছে না? জল বেরোচ্ছে না মোটেই। আবার তো আবার তো ধরুন বর্ষা আসবে বা বৃষ্টি হবে বলছে, সেক্ষেত্রে আর কতটা মানে ভয় হতে পারে? আরও আরও বেশি বিশেষ ভয় আমাদেরকে রেললাইনে উঠে পড়তে হবে এরপরে। আর একতলা বাড়ি অবধি আমাদের ছাদের জলের অবস্থা যে এখন যা অবস্থা আছে থাকা যাচ্ছে না। পাকা বাড়িতেও থাকতে ভয় পাচ্ছে মানুষ, একতলা বাড়ি জল যদি অর্ধেকটা হয়ে যায় সাপখোপের ভয় বেশি। এই এই হসপিটালের নামটা কি? নন্দাইগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এখানে কত মানুষ উপকৃত হবে, কটা গ্রামের মানুষ উপকৃত হবে? এখানে 4-5 খানা 3 খানা অঞ্চলের লোক, অন্তত 10 খানা গ্রামের মানুষ এখানে এখানে রেগুলার আমাদের প্যাসেঞ্জার আমাদের হসপিটালের হেলথ সেন্টারে তারা উপকৃত হয়। আউটডোর 450 এবং এমার্জেন্সিতে 10-12 খানা বেড আছে, সবসময় ভর্তি। আর এই যে বৃষ্টির কারণে কি এই জল জমে যাওয়ার কারণে কি ভ্যাকসিন বন্ধ রয়েছে? না, ভ্যাকসিন তো আমাদের এখন বন্ধ এই জলের জন্যই। আমাদের এখন ভোগপুর অঞ্চলে সেখানে হচ্ছে, কিন্তু এখানে জল মানুষ এখানেই আমাদের উপস্বাস্থ্য কেন্দ্রে আগে আমাদের ভ্যাকসিনটা হতো, কিন্তু এখন জলের জন্য বন্ধ আছে। মানে এলাকার লোক সমস্যা রয়েছে, মানে খুব জরুরিভাবে অবস্থা আটকে গেছি আমরা এখন। আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার বেরা, আমি এখানে প্রাক্তন পঞ্চায়েত সদস্য। উচ্চতর বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ পরামর্শ ভাগ্যরত্নের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কিওরেন্ট কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।